তালেবানের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম আফগানিস্তান সফর করলেন বিশ্বের প্রখ্যাত আলেমদের একটি প্রতিনিধি দল বিশ্ববিখ্যাত আলেম শেখ ইউসুফ আল কারজাভি প্রতিষ্ঠিত মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেমদের সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের তত্ত্বাবধানে উলামাদের প্রতিনিধি দলটি আফগানিস্তান সফর করেন প্রতিনিধি দলে ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের মহাসচিব শায়েক ড আলী আল কারাদাগি মৌরিতানিয়ার বিখ্যাত আলেম মোহাম্মদ আল হাসান বিন দিদ শান্তিতি বিশিষ্ট ইতিহাসবিদ শায়েক ড আলী আসসাল্লাভি ফিলিস্তিন উলামা পরিষদের সভাপতি শায়েখ ড নাওফ তাকরুরি আন্তর্জাতিক নুসরাতুন নবী সাল আলহাসাল্লাম সংস্থার প্রধান শায়েক মোহাম্মদ সোগীর আনসারুন নবী সাল আলহাসাল্লাম একাডেমির প্রধান শেখ ড আব্দুল হাই ইউসুফ শেখ শামী আসাদি শেখ মোহাম্মদ আব্দুল করিম শেখ মাহের সালিম প্রমুখ উলামাদের প্রতিনিধি দলটি আফগান প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফি প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানি পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মোত্তাকি শিক্ষামন্ত্রী মাওলানা হাবিবুল্লাহ বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি ও অর্থমন্ত্রী কারিদিন মোহাম্মদ হানিফ সহ উচ্চ পদস্থ তালেবান নেতাদের সাথে বৈঠক করেন উলামাদের প্রতিনিধি দলটির সাথে আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উলামাদের উদ্দেশ্যে আফগান প্রধানমন্ত্রী বলেন আফগানিস্তান ও ফিলিস্তিনের সংগ্রাম প্রমাণ করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী উম্মাহর ঐক্যের বিকল্প নেই এছাড়া আমেরিকা ও ন্যাটোর বিরুদ্ধে তালেবানের বিজয় ভূমিকা রাখায় এবং উলামা প্রতিনিধিদের আফগানিস্তান সফরে আসায় কাতার ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি উলামাদের প্রতিনিধি দলের সাথে বৈঠককালে আফগান প্রতিরক্ষা মন্ত্রী ও মোল্লা ওমরের পুত্র মাওলানা ইয়াকুব মুজাহিদ আলেমদের উদ্দেশ্যে বলেন আফগানিস্তান আপনাদের দ্বিতীয় বাড়ি দ্বিতীয় মাতৃভূমি এখানে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আমাদের ভাতৃত্ব ও সহযোগিতার সম্পর্ক রয়েছে আফগানিস্তানে আপনাদের আগমনে ও সাক্ষাৎ লাভে আমরা অনেক আনন্দিত আফগান প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনি শহীদদের আত্মার ফেরাত কামনা করেন দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভয়াবহ বোমা হামলার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানান তিনি বলেন ইমারতে ইসলামিয়ার মুজাহিদিনরা যেভাবে বিশ্বের বৃহৎ শক্তির বিরুদ্ধে সফলতা অর্জন করেছে একইভাবে ফিলিস্তিনরাও লক্ষ্যে অটল থাকলে যুদ্ধে জয়ী হবে ইনশাল্লাহ ওলামাদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মোত্তাকি তালেবানের বিজয় ভূমিকা রাখায় ও বিজয় পরবর্তী সহায়তা অব্যাহত রাখায় কাতার ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিন ইস্যুতে কাতারের যৌক্তিক ও ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী জিহাদের পথ বেছে নেওয়ায় ও এতে অটল থাকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ভূয়সী প্রশংসা করেন আহত ও শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তাদের মাগফেরাত কামনা করেন তিনি বলেন ফিলিস্তিনে চলমান সংকটময় পরিস্থিতি ফিলিস্তিনিদের শাহাদাত বরণ দেশত্যাগ এবং আত্মত্যাগ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে এই ত্যাগ সাফল্যের সূচনা মাত্র তাই ফিলিস্তিনি ভাইদেরকে ধৈর্য ধরে লক্ষ্যে অটল থাকতে হবে আফগানিস্তান সম্পর্কে তিনি বলেন এখানে এখন পূর্ণ শান্তি ও নিরাপত্তা বিরাজমান ফলে দিন দিন আরও রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রত্যক্ষ করছে পুরো বিশ্ব এটি অত্যন্ত আনন্দের যে প্রথমবারের মতো আফগানিস্তান বিভিন্ন খাতে এগিয়ে যাচ্ছে বিশ্বের সাথে পাল্লা দিচ্ছে তেল উৎপাদনকারী দেশের তালিকায়ও অন্তর্ভুক্ত হয়েছে বৈঠকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হক্কানি আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের এই সফরকে মুসলিম বিশ্বের সাথে আফগানিস্তানের সংযোগ তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম বলে উল্লেখ করেন তিনি বলেন আফগানিস্তানের নেতৃত্ব এখন আলেমদের হাতে আলেমগন দেশের স্বার্থ ও কল্যাণ সঠিকভাবে বুঝেন ফিলিস্তিন ইস্যুতে সিরাজুদ্দিন হক্কানি বলেন আমরা ফিলিস্তিনি মুসলিম ভাইদের বেদনা অনুভব করি আমরা মুসলমানরা অবৈধ দখলদারদের জুলুম ও নির্যাতনের শিকার হচ্ছি তবে আশা করছি ফিলিস্তিনি ভাইদের প্রতিরোধের ফলে পবিত্র ভূমি অচিরেই দখলমুক্ত হবে তিনি আরও বলেন ফিলিস্তিনি ভাইদের সহযোগিতা করতে পারা হবে আমাদের জন্য সম্মানের আল্লাহর সাহায্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনায়াসেই এই যুদ্ধ জেতা সম্ভব ওলামাদের প্রতিনিধি দলটি আফগান শিক্ষামন্ত্রী শাইখুল হাদিস মাওলানা হাবিবুল্লাহ আগা ও ডেপুটি শিক্ষামন্ত্রী শিবগাতুল্লাহ ওয়াসিলের সাথে বৈঠক করেন বৈঠকে আফগান শিক্ষা ব্যবস্থা ও এর সংস্কার নিয়ে আলোচনা হয় নেতিবাচক পশ্চিমা চিন্তাধারার কারণে আফগান শিক্ষা ব্যবস্থা সংস্কার অনিবার্য হয়ে গিয়েছে বলে জানান মন্ত্রীরা তারা ওলামাদের জানান আফগানদের জন্য ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে এছাড়া আফগান নারী শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্ব পরিমণ্ডলে তালেবান নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে সকলকে প্রকৃত সত্য তুলে ধরার ও নারী শিক্ষার বাস্তবচিত্র সচক্ষে দেখে যাওয়ার আহ্বান জানান এই তালেবান নেতারা সফরকালে আন্তর্জাতিক ইসলামী স্কলারদের প্রতিনিধি দলের প্রধান শায়েক ড আলী আল কারাদাগি ইউরোপ আমেরিকার বিরুদ্ধে জিহাদে আফগানদের সফলতাকে বিশ্ব মুসলিমদের ঐতিহাসিক বিজয় ও মুক্তির ক্ষেত্রে আফগান জিহাদ পুরো মুসলিম বিশ্বের জন্য এক জ্বলন্ত উদাহরণ বলে উল্লেখ করেন তিনি বলেন আগ্রাসী শক্তির বিরুদ্ধে আফগানিস্তানের বিজয় আমাদের জন্য আশার বার্তা তালেবানের ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামী শাসন ব্যবস্থার কারণে আফগানিস্তানে লোকজন নিরাপদ পরিবেশে বসবাস করছে এছাড়াও শায়েক কারাদাগী তালেবান নেতৃত্বাধীন সরকারের সুশাসন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন একই সাথে আফগানিস্তানে মুসলিম বিশ্বের সহায়তা ও সমর্থন অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও ফিলিস্তিন উলামা পরিষদের প্রধান শায়েক ড নাওয়াভ তাকরুরি বলেন আফগানদের বিশ বছরের জিহাদ ও আত্মত্যাগ বর্তমান বিশ্বের সকল মাজলুম ও নির্যাতিতদের জন্য এক বাস্তব অনুপ্রেরণা জালিমের বিরুদ্ধে ফিলিস্তিনের জনসাধারণ ও মুজাহিদিনরা তাদের জিহাদ অব্যাহত রেখেছে অন্যান্য মুসলিমদের উচিত সাধ্য অনুযায়ী এই লড়াইয়ে সমর্থন জানানো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি জা'আলা ফি কুল্লি জামান ওয়ারাসা আল-আনবিয়া ইদ'উনা মান দাল্লা ইলা আল-হুদা ওয়া ইয়ুহিউনা বিকিতাবি আল্লাহিল মাউতা উয়ুবাসসিরুনা বিনূরি আল্লাহ তাআলা আহলা আল فما احسن اثرهم على الناس وما اقبح اثر الناس عليهم ينفون عن كتاب الله تعالى تحريف القالين وانتحال المبطلين وتاويل الجاهلين ويكفي في بيان شرفهم وعظم مسؤوليتهم واهميه دورهم ما وصفهم الله به في مواضع من كتابه بالخشيه والرفعه والامر بالرجوع اليهم وما خصهم به النبي صلى الله عليه وسلم من كونهم ورثه الانبياء فحيثما وقعت الفتن واختلطت الامور واحتاج الناس الى المصلح والقائد ولم يجدوا انبياء الله ورسله فليقصدوا ورثتهم الذين يقولون بقولهم ويدلون على هديهم وليست تلك المنزله لغيرهم وان سئلت عن السبب فقل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى انما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحه في البدايه احييكم بتحيه الاسلام العطره السلام عليكم ورحمه الله وبركاته مرحبا بكم في وطنكم وبيتكم الثاني انتم بين الاخوه والاصحاب نحن فرحين بتواجدكم في افغانستان ولقائنا معكم اهلا وسهلا ومرحبا بكم ان من علامات الاخلاص بين الاخوه والمتحابين انهم يتناصحون ويشاركون بينهم ما ينفعهم في الامور الدينيه والاخرويه انا هنا لاستمع اليكم ولاستفيد منكم واذا كان اي استفسار من جانبكم ساجيبكم بمساعده من المترجم ان شاء الله تعالى